সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে যুক্তরাষ্ট্র ফেরত আকবর হোসেন বাবুল হত্যা মামলায় ছোট ভাইয়ের স্ত্রী সহ পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত। সকালে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান দীর্ঘ 6 বছর পর এই মামলার রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন লিপি আক্তার, রহমতুল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজীব। এই হত্যাকাণ্ডের মূল হোতা নিহতের ছোট ভাইয়ের স্ত্রী লিপি আক্তার, অন্যরা সহযোগী। 2017 সালের 1 আগস্ট কুমিল্লার লাকসাম উপজেলার মুজাফফরগঞ্জ এলাকার একটি ডোবার মধ্য থেকে আকবর হোসেনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের ছবি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর আকবর হোসেনের স্ত্রী ফাতেমা বেগম তাকে শনাক্ত করেন। কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান এ ঘটনায় 5 জনকে আসামি করে মামলা করেন।